সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয় করোনাকালীন ঈদ এবং স্বাস্থ্য সুরক্ষা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ, একুশে পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহ, যিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/bangladeshvision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আলোচনা শুরু করা যাক। স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে শিশুতে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। স্যার, আমাদের আজকের যে টপিকসটা আমরা নির্ধারণ করেছি যে করোনাকালীন ঈদ এবং স্বাস্থ্য সুরক্ষা, কারণ সামনে আমাদের পবিত্র রমজানের শেষে ঈদ আসছে এবং এই ঈদের বিষয়ে অনেক ধরনের প্রোটোকল এবং অনেক ধরনের নিয়ম নীতি আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি দর্শকদের উদ্দেশ্যে, এবং আপনাকে স্যার আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই উদ্দেশ্যে যে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু স্যার শুনব, যেহেতু সামনে ঈদ আছে আমরা কীভাবে আমাদের হেলথ অ্যাওয়ারনেসটা করতে পারি। আমি একটু প্রথমেই স্যার জানতে চাচ্ছি, খুব কমন একটি বিষয় নিয়ে অনেকের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আমরা ভ্যাকসিন নিয়েছিলাম করোনার জন্য, ভ্যাকসিন নিচ্ছি আমরা, আমাদের সরকারি সুবিধা দিয়ে আমরা অনেক ভ্যাকসিন আমরা অনেকে নিতে পেরেছি অন্যান্য দেশের কম্পারিজনে। স্যার, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা আমরা ফার্স্টে নিয়েছিলাম, এখন স্যার অন্য একটি ভ্যাকসিন আমরা নিচ্ছি যেটা চায়না থেকে আসছে বাকি, এই বিষয়টি নিয়ে অনেকের একটি শঙ্কা যে আমি হয়তো বা সেকেন্ড ডোজ অন্য একটি কোম্পানির ভ্যাকসিন নিচ্ছি, সেই জন্যই কি আমার করোনা হচ্ছে কিনা, বা কেন করোনাটা আগে হয়েছিল আবার এখন কেন হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর, এই বিষয়টি স্যার একটু যদি আমাদেরকে স্যার ক্লিয়ার করতেন। না, ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব কিন্তু তৈরি হচ্ছে, মানুষ আশঙ্কার মধ্যে আছে। তো আসলে আমি শুরুতে বলতে চাচ্ছি যে আমরা তো রমজান শেষের পথে, তাই না, আর কয়েকদিন কিছুদিন পরেই তো ঈদ শুরু হবে, তাই না? তো ঈদতে আসলে অন্যান্য ঈদের মতো তো এটা হবে না। গতবারও কিন্তু আমরা এই করোনার মধ্যে একটা ঈদ পার করছি, একটা না দুইটা ঈদ, ঈদুল আজহা, তারপরে ঈদুল ফিতর, এবার আমরা ঈদুল ফিতর পালন করতে যাচ্ছি। তো এই অবস্থায় আসলে অনেকের জন্য তো বলতে হবে যে ঈদ তো বিষাদময়, বিশেষ করে যারা করোনা আক্রান্ত হয়েছেন, অনেক ভুগছেন, হাসপাতালে ছিলেন, আইসিইউতে ছিলেন, তাদের জন্য যারা প্রিয়জন যারা হারিয়েছেন, তাই না, সত্যিকার অর্থেই তাদের তো ঈদ থেকে ওই রকম যে ঈদ যে আনন্দ বা ঈদ যে খুশি, ঈদ যে মজা করা, এইসব তো বলতে পারেন অনেকটা ম্লানিত হবে, তাই না? এবং এর মধ্যে আমরা অনেককে তো হারিয়েছি এ পর্যন্ত, মানে প্রায় 11,000 উপরে মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন করোনার সময়। আপনি জানেন যে গত এপ্রিল মাসে প্রায় 21 জন ডাক্তার কিন্তু মারা গেছেন, এটা অত্যন্ত ভয়াবহ। এই পর্যন্ত প্রায় 155 জন ডাক্তার আমাদের ছেড়ে চলে গেছেন এই করোনার সংক্রমণে। তো যারা আমাদের ছেড়ে চলে গেছেন, শুরুতে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যদিও সংক্রমণ কিছুটা কমে গেছে, কিছুটা না অনেকটা ভালোই কমছে বলতে হবে, কিছুদিন আগেও তো 3-4 সপ্তাহ আগেও তো 21-22% ছিল, কিন্তু 10-এর নিচে মৃত্যুর মিশ্রণ। এটা বড় কারণ হতে পারে, কারণটিও আমরা উল্লেখ করতে চাই যে আমরা যেটা একটা লকডাউন সিচুয়েশনে আছি, আমরা যখন লকডাউনটা বারবারই আমরা যখন অপসারণ করেছি, তখনই আমরা দেখেছি যে খুব গুরুতর মাত্রায় স্ট্রেনটা বেড়ে যায় এবং খুব গুরুতর মাত্রায় সংক্রমণের হার এবং মৃত্যুর হারটা বেড়ে যায়। আমরা এটাকেও কি একটা কারণ হিসেবে ধরতে পারি? অবশ্যই একটা কারণ, লকডাউনের একটা সুফল আমরা বলবো এটা, তাই না? তো মৃত্যুর মিশ্রণ কিন্তু অনেকটা কমছে, গতকাল 41 জনের মতো ছিল। আমরা চাই না যে কোনো মানুষ করোনার সংক্রমণে মারা যাক, তবুও অনেকটা স্বস্তির নিঃশ্বাস বলা যায় যে হারে 3 অঙ্কের মধ্যে উঠে গেছিলো, 112 পর্যন্ত উঠে গেছিলো, সেটা কমে আসছে। তো অনেকে এটা এটাও একটা ভালো দিক। তারপরেও বলবো যে আমরা যদি সচেতন না থাকি, আমরা যদি কেয়ারফুল না হই, এখন কিন্তু আমাদের দ্বিতীয় ঢেউ চলছে এবং এর আগেও কিন্তু ছিল, কমে যায়, কমতে কমতে 5%-এর নিচে ছিল দ্বিতীয় ঢেউ। এটা যখন 5% নিচে তিন সপ্তাহের মতো যদি থাকে, তখন আমরা বলবো যে এটা নিয়ন্ত্রণে চলে আসছে। কিন্তু এটা বলার উদ্দেশ্য আমার, আমরা যেন আবার তৃপ্তির ঢেকুর না ঢুকি, না ফেলি, তাই না, বা আত্মতৃপ্তিতে না ভুগি, এটা আমি বারবার বলে আসছি। এই কারণে, কারণ এই করোনার ক্যারেক্টার কিন্তু এরকম কমে আসে, আমরা যদি উদাসীন হই, গাফিলতি করি বা স্বাস্থ্যবিধি না মানি, আবার তাহলে কিন্তু আমাদের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা আসে। দ্বিতীয় ঢেউ যেমন সিরিয়াস হয়, তৃতীয় ঢেউ কিন্তু আরও সিরিয়াস হয়। সেই জন্য এই কথাটা বলছি যে জনগণ যেন সচেতন থাকেন, তাদের যে গা ছাড়া ভাব, ঢিলে ঢালা ভাব, গাফিলতি এইসব যেন না করেন, আপনার যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আপনার কথার প্রসঙ্গে চলে আসি,
টিকা নিয়ে যেহেতু কথাটা বললেন, আসলে এই রোগ থেকে তো বাঁচার একটাই রাস্তা, প্রতিকার প্রতিরোধ, এবং তার অন্যতম উপায় হচ্ছে টিকা গ্রহণ। সারা পৃথিবীতে অনেক দেশে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে এবং তারা কার্যকরী টিকা নেওয়ার মাধ্যমে কিন্তু এটা হচ্ছে। আমাদের দেশেও নিয়ন্ত্রণে চলে আসছে অনেকটা, যদিও টিকা তো আমাদের ধরুন এখনও কত প্রায় 57-58 লাখ হয়তো লোক নিয়ে নিছে, 1 কোটি লোকের কিন্তু এখনও হয় নাই। সুতরাং টিকার কার্যক্রম তো আমাদের চালাতেই হবে। তো মাঝপথে একটু অসুবিধা হচ্ছে, আমাদের দেশে টিকাটা চলছে এটা হলো অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার, হঠাৎ করে আপনি জানেন যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অবস্থা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে, তাই না? ডেঞ্জারাস অবস্থা, প্রতিদিন প্রচুর আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, সর্বপ্রকার ঠিক আমাদের পাশের দেশটাই, পাশের দেশ ভয়াবহ অবস্থা। গতকাল 4 লাখের উপরে আক্রান্ত হয়েছে, অনেক মারা যাচ্ছে, আমি মিডিয়াতে দেখলাম, এত ডেঞ্জারাস। ওদের ধর্ম রীতি অনুযায়ী তারা কিন্তু ওটা বার্ন করে, পোড়ায় দেয়, তাই তো? তারা নাকি শ্মশানে জায়গা পাচ্ছে না, চিতা করতে পারছে না, মানুষ পোড়াবে, এবং ফিল্ডে অস্থায়ী শ্মশান ঘাটের মতো তৈরি করে মানুষকে পোড়াতে, ইভেন কবরেরও যায়, মুসলমানদের যে কবর দেওয়া হয় কবরের জায়গা অনেক, এত ভয়াবহ অবস্থা। সেই জন্যই তারা হঠাৎ করে যে এই টিকাটা তো আসে ইন্ডিয়া থেকে, তারা কিন্তু বন্ধ করে দিয়ে গেছে, বন্ধ করে তারা ইচ্ছে করে বন্ধ করেছে তা না, তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো এটা হয়ে গেছে, কারণ তারা নিজের দেশেই তো তাদের চাহিদা মেটাতে পারছে না। সুতরাং আমাদের তারা অনেক দেশে বন্ধ করে, তারা আমাদের দেশে রপ্তানি বন্ধ করে আমাদের দেশে দিতে পারছে না। এই জন্য জনগণের মধ্যে কিন্তু একটা ভয় ঢুকে গেছে, বিশেষ করে যারা কেউ কেউ দুইটা টিকা কিন্তু নিয়ে ফেলছেন, অনেকে যারা একটা নিয়েছেন দ্বিতীয়টা নেবেন তারা ভয় আছে দ্বিতীয় টিকা পাবো কি না, আর যারা টিকা নেয়নি নাই তাদের তো প্রথম ডোজ দিতে হয়, তারাও তো নিতে পারছে না, সুতরাং একটা ভয় তো রয়েই গেছে আর কি। তো তারপরও আমি বলবো যে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান হয়তো দ্রুত হবে, প্রশাসন বা সরকার কিন্তু চেষ্টা করছে অন্য দেশ থেকে টিকা আনার জন্য, রাশিয়ান টিকা, চাইনিজ তো হয়তো চলে আসবে। আপনি কোশ্চেনটা ছিল যারা একটা ডোজ নিছে অক্সফোর্ড আসছে তারা অন্য দেশে টিকা আসলে নিতে পারবে কি না, এটা নিয়ে আসলে কিন্তু রিসার্চ চলছে। এখন পর্যন্ত আমরা কনফার্ম না যে এটা নিতে পারবো কি পারবো না, কতটুকু কার্যকরী, এটা কিন্তু ডেফিনেটিভ না, এই বিষয়ে কমেন্ট করা যাচ্ছে না, ডিফিকাল্ট। তবে নিয়ম হলো যে আমরা যেমন অক্সফোর্ডটা যেটা নিচ্ছি এটি কিন্তু নেওয়ার নিয়ম, প্রায় সবাই নিয়ে ফেলছে, কিছু হয়তো শর্ট পড়ছে আর কি। এখন যদি না পাওয়া যায় পরে হয়তো সরকার কিন্তু একটা টেকনিক্যাল কমিটি করছে, পরামর্শ কমিটি করছে, তারা কিন্তু রিসার্চ করছে, পর্যালোচনা করছে পৃথিবীর অন্য দেশে কী হচ্ছে, তারা নিছে কি না। আমেরিকাতে একটা জায়গায় একটা স্টাডি হয়ে গেছে অলরেডি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা নেওয়ার পরে তারা অন্য টিকা কিন্তু ট্রাই করছে এবং তারা বলছেন এই পর্যন্ত ওই একটা স্টাডিতে যে এটা প্রবাবলি কার্যকরী কিন্তু এখনও শিওর না। সুতরাং আমাদেরকে কিন্তু কিছুদিন ওয়েট করতে পারো, অপেক্ষা করতে হবে যে আসলে কতটুকু কার্যকরী হবে। যদি অক্সফোর্ডের এই টিকাটা আমরা নিতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়, যদি একান্ত নাই পারি তো সেকেন্ড ডোজ হিসাবে যদি নাই পারি তো অন্য টিকাগুলো পরে হয়তো চিন্তা ভাবনা করে বলতে হবে না, কিন্তু এখনও আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ এখনও এটা গবেষণার পর্যায়ে বা রিসার্চ পর্যায়ে রয়ে গেছে আর কি। কারণ এখানে স্যার আসলে করোনার কালীন সময়ে যাই হচ্ছে না কেন সব কিছুই আসলে আমরা নতুনভাবে ফেস করছি, নতুন এক্সপেরিয়েন্স করছি, একদম সত্য। কারণ করোনা শুরু হলো তো গত বছর আমাদের দেশে মার্চে, যত দিন যাচ্ছে তত নতুন নতুন তথ্য কিন্তু আসছে, তাই না? এর উপরে আমাদের আসলে কোনো কমেন্ট করতে হলে সেটা আসলে ডেটা বা ওভাবে রিসার্চ না হলে সরাসরি কমেন্ট করাটা যাচ্ছে করাটাও ঠিক নাই। তবে জনগণকে বললে আপনারা যথা মানে আতঙ্কগ্রস্ত হবেন না, ভয় ভীতি উপেক্ষা করে আপনারা ওয়েট করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখানে কিন্তু যথেষ্ট সচেতন, উনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ওনার চেষ্টায় ওনার দূরদর্শিতায় কিন্তু আমরা টিকা একটু অনেকটা আগেই পেয়ে গেছি, তাই না? আমরা জানুয়ারিতে প্রথম শুরু হয়, ফেব্রুয়ারি 7 তারিখ থেকে টিকা গ্রহণ চলছে, সুন্দরভাবে কিন্তু চলছিল। ইন্ডিয়ার এই অবস্থাটা ভয়াবহ আকার ধারণ করায় আমরা একটু বলতে পারেন হুচট খাচ্ছি। আমি মনে করি এই সমস্যার কিন্তু অবশ্যই একটা সমাধান হবে, সুতরাং জনগণ ভয় পাবেন না, আমরা আশায় বুক বেঁধে থাকবো, আমরা দ্রুতই যে কোনো একটা কার্যকরী টিকা কিন্তু পাবো। আমরা ঈদের বিষয়টিতে আসবো, তার আগে স্যার আরেকটা টিকার বিষয়টি দিয়ে শেষ করতে চাচ্ছি, আর টিকার বিষয়টিতে যে অনেক সময় অনেকের করোনা ফার্স্ট ভ্যাকসিনটা নেওয়ার পরে দ্বিতীয়বার নেওয়ার আগে অনেক সময় অনেক করোনা আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে অনেকের খুব কমন প্রশ্ন থাকে যে আমি করোনা আক্রান্ত হয়েছি কিন্তু আমার এমন একটা টাইমে নেওয়ার কথা ছিল টিকাটা, সেক্ষেত্রে আসলে কতদিন ওয়েট করা উচিত বা হয়ে গেলে সেটা কতদিন পরে টিকাটা নেওয়া উচিত সেই বিষয়টিতে স্যার যদি একটু। সেক্ষেত্রে দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যে কেউ কেউ প্রশ্ন করে টিকা প্রথম টিকা নিয়েও আমি করোনা আক্রান্ত হলাম, এমনকি দ্বিতীয় টিকা নেওয়ার পূর্বেও তাও কিন্তু অনেকে আক্রান্ত হয়েছে, তাই না? অনেকে কিন্তু প্রশ্ন আমাকে করছেন, আমি বিভিন্ন মিডিয়াতে বলছি, একটু খেয়াল উত্তরটি একটু নিব স্যার, তার আগে একটা ফোন আছে স্যার, ফোন আচ্ছা অবশ্যই, হ্যাঁ জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার এই নাক সবসময় প্রায় বন্ধই থাকে আর কি, অনেকদিন ধরে এটা বছরখানে হয়ে গেল, ওই শ্বাস প্রশ্বাস নিতে পারি না, মুখ দিয়েই বেশিরভাগ শ্বাস দিতে হয়, এই জন্য আমি ডাক্তারের পরামর্শ নিচ্ছি, উনি আমাকে রুপাডিন আর পরে আবার ইয়েও দিছে আর একটা ডক্স, এখন আমার কি ভালো কোন চিকিৎসা
জি দর্শক, আপনার আপনার লাস্ট কোশ্চেনটি কি, মানে আপনার জানার বিষয়টি কি? একদম জানার বিষয় হলো আমার এই শ্বাসকষ্ট আর কি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি না, নাকটা সবসময় ইয়েই থাকে, যদিও সিরিয়াস হয়। আপনি যেগুলো মেডিসিন খাচ্ছেন এগুলো চলতে থাক, বিশেষ করে মন্টি লিউকাসটা চলুক, এর সাথে ওই অ্যান্টিহিস্টামিন যেটা খাচ্ছেন এটাও খান, নাকে যে কোনো একটা স্প্রে বা ড্রপ বিভিন্ন নামে পাওয়া যায়, ফ্লিক্সোনেস, বিকো স্প্রে, এগুলো পাওয়া যায়, নেজাল আছে, এগুলো ওই স্প্রে হিসেবে পাওয়া যায়, দুই বেলা করে দুই নাকে এটা ব্যবহার করতে থাকুন। সবসময় গরম পানি খাবেন, গরম পানি দিয়ে গার্গলিং করবেন, কোনো ক্রমেই যেন ধূমপান না করেন, ধূমপান যদি অভ্যাস থাকে এটা আর করবেন না, ধুলাবালি যেগুলো ডাস্ট এগুলো অ্যাভয়েড করা, এগুলো কিন্তু ধুলাবালি থেকে একটু বাড়তে পারে আর কি। তো এরপরেও যদি এগুলো উন্নতি না হয় তাহলে একজন ইএনটি স্পেশালিস্ট কিন্তু দেখা যাবে, নাকের কিন্তু অনেক প্রবলেম থাকে, পলিপ থাকে অনেক সময়, ডিএনএস থাকে, ব্লক হয়, অনেক সময় সাইনাসাইটিস, হয়তো সাইনাসাইট এক্সরেও করা লাগতে পারে। তো আপনি এই মেডিসিনগুলো চালিয়ে যান, আর যেগুলো আমি বলে এগুলো চলতে থাকে, যদি কোনো উন্নতি না দেখেন তাহলে একজন ইএনটি স্পেশালিস্টকে কনসাল্ট করে নিন। জি দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার যে প্রসঙ্গে টিকার কথাটাই বলছি, আচ্ছা প্রথম কথা হলো টিকা যখন ধরুন ফার্স্ট, আমাদের তো দুইটা ডোজ নিতে হয় কিন্তু, তাই প্রথম ডোজ যখন নিলাম আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা তো বডিতে অ্যান্টিবডি তৈরি করবে, ইমিউনিটি তৈরি করবে, তাই তো? এটি করতে সাথে সাথে তো তৈরি হয় না, 14-21 দিন কিন্তু সময় লাগে। সুতরাং আপনি আজকে টিকা নিলেন, কাল পরশু এই 14 দিনের মধ্যে যে কোনো সময় আক্রান্ত হইতেই পারেন। আর ভাইরাস আপনি জানেন যে কোনো একটা ইনকিউবেশন পিরিয়ড বলে, এর মধ্যে ভাইরাস বডিতে আপনি ঢুকলো বা যেদিন ভেজলেন তার আগের দিন হয়তো ঢুকতে পারেন, দ্বিতীয় দিনের মধ্যে হতে, সুতরাং আপনি হতেই পারে। সেকেন্ড কথা হলো ফার্স্ট ডোজ নেওয়ার পরে 50-60% কিন্তু প্রোটেকশন দেয়, 100% তো প্রোটেকশন দেয় না। সুতরাং ফার্স্ট ডোজ নেওয়ার পরেও কিন্তু অনেকে আক্রান্ত হতে পারেন। সুতরাং কেউ যেন বিভ্রান্তি না গেবেন, টিকা নিলাম তো আবার করোনা হলে তো লাভ কী, এটা কিন্তু হতেই পারে। সেকেন্ড হলো দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও এটাও কিন্তু 100% প্রোটেকশন দেয় না, এটাও ধরেন প্রায় 90-92% প্রোটেকশন দেয়। তার মানেটা হলো দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও কিন্তু করোনা আক্রান্ত হইতেই পারে। সুতরাং কেউ যেন মনে না করেন করোনার টিকা তো প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তারপরেও কেন হলে কিন্তু হতে পারে। তবে একটা কথা বলে রাখি, টিকা নেওয়ার পরেও যদি কেউ আক্রান্ত হয়ে যায় একটা সুবিধা কিন্তু আছে, সুবিধাটা হলো তার লক্ষণগুলো কিন্তু জটিল হয় না, তার উপসর্গগুলো মাইল্ড হয়, সিরিয়াস হয় না, কমপ্লিকেশন হয় না, তার প্রায়ই দেখা যায় যে বাসায় বসে চিকিৎসা নেওয়া যায়, হাসপাতালে যাওয়া লাগে না, মানে মোটামুটি একটা চিকিৎসা নিলে ভালো হয়, মাইল্ড ফর্ম, এবং তাদের মৃত্যু ঝুঁকি কিন্তু অলমোস্ট খুবই কম থাকে। সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ, এটা ভালো জিনিস। সুতরাং কেউ যেন মনে না করেন যেন বিভ্রান্তি নেয়, তবে একটা কথা মনে রাখতে হবে, এটাও মনে টিকা নিয়ে কেউ যেন মনে না করেন টিকা যখন নিলাম আর বোধহয় করোনা হয় না, এটাও কিন্তু ঠিক না। তার মানেটা হলো টিকা তো আমি নিবই কিন্তু এরপরে আমি কিন্তু স্বাস্থ্যবিধিও মেনে চলবো, এটাও কিন্তু আমার জন্য জরুরি। আর একটা প্রশ্ন আপনার ছিল যে কেউ প্রথম ডোজ একটা নিল আবার করোনা আক্রান্ত হলো, তাহলে দ্বিতীয় ডোজটা কখন নেবে, তাই তো? সাধারণত এটা নেগেটিভ হওয়ার বা আপনি ভালো হয়ে যাওয়ার 4 সপ্তাহ পরে কিন্তু দ্বিতীয় ডোজটা নিতে পারেন। এমনকি কেউ টিকা নেয় নাই কিন্তু করোনা আক্রান্ত হয়ে গেল, সে টিকাটা কবে নেবে, নতুন করে নিচ্ছে ফার্স্ট ডোজ, সেই কবে নেবে, তার জন্য কিন্তু মিনিমাম 4 সপ্তাহ পরে নেওয়াই ভালো। তবে তার বডিতেও কিন্তু অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডি এটা প্রায় 3 মাস পর্যন্ত পারসিস্ট করে, সুতরাং 4 সপ্তাহ পরে নিতে পারেন। তবে 3 মাস মধ্যে যে কোনো একসময় কিন্তু নিলে হয়, 3 মাস মধ্যেও নিলেও চলবে কিন্তু, কারণ এটা লং লাস্টিং ইমিউনিটি কিন্তু দেয় না, 3 মাস পর্যন্ত থাকে মোটামুটি আর কি। সুতরাং এই ব্যাপারে যেন সবাই যেন সতর্ক থাকেন। মূল কথা হলো টিকা অবশ্যই নেব, টিকা নিয়েও কিন্তু আবার স্বাস্থ্যবিধিও যেন মেনে চলবে, এটা খুব জরুরি। স্যার আমরা ঈদের বিষয়টি নিয়ে আলাপ করবো, তার আগে একটা ফোন আছে, স্যার ফোনটি নিচ্ছি। অবশ্যই, হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাতিলিয়া শাহ বলছিলাম। জি স্যার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি আমি নভেম্বরে করোনা আক্রান্ত হই, আক্রান্ত হওয়ার পরে আমার মুখে ঘা ছিল এবং ওই যে মাউথ ওয়াশ এবং অনেক কিছু দিছি, তো এখন সমস্যা হয়েছে হাত ঘুমাতে উঠলে দুইটা হাতের আঙ্গুল ভাঁজ করতে পারি না, মুখে এখনো ঘা আছে এবং ঘুম হয় না, ঘুমের ওষুধ খাই হয়তো 1 ঘন্টা হয়, ঘুম ওষুধ খাইলে 2 ঘন্টা হয়, এরকম। স্যার আপনার কোন প্রশ্ন আছে? ঘুমের কি ওষুধ খান, নামটা বলেন ঘুমের। এই যে টেলিল খাই, এরপর আচ্ছা ঠিক আছে, আপনার তখন দুইটা প্রবলেম বেশি, ঘুমটাও হয় না আর হাতের কথা বলেন, এগুলো বুঝতে পারেন, মুখের ঘাও রয়ে গেছে, মুখের শরীরে ব্যথা করে, মুখের ঘার জন্য একটা কাজ করেন, এমনি ধরো যে অ্যান্টিসেপ্টিক বিভিন্ন মাউথ ওয়াশ পাওয়া যায় এগুলো দিয়ে একটু কুলি,
নাতকটি করতে থাকেন, তবে এমনি স্যালাইন ওয়াটার গার্গলিং করলে কিন্তু ভালো হয়। নর্মাল স্যালাইন কুসুম কুসুম গরম পানি দিয়ে যদি কুলি করেন তাতে উপকার পাবেন। মুখে বিভিন্ন রকমের ড্রপ পাওয়া যায়, ধরেন নাইস্টার পাওয়া যায়, বিষ ফোঁটা করে তিনবার করে লাগাবেন। এর সাথে মাইকোরাল ওরাল জেল পাওয়া যায়, এটাও জিব্বায় লাগাবেন, লেগে কিছুক্ষণ নড়াচড়া করে খেয়ে ফেলবেন। ড্রপটাও কিন্তু খাবেন কিন্তু মুখে কতক্ষণ রাখবেন, এটা করতে থাকেন। আর আপাতত আপনি কিছুদিনের জন্য একটু ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেটও লাগবে, রোকেল ডি বা ক্যালবোডি, এটা দুইবেলা করে খাই নেন। এর সাথে একটা করে ইয়েও খাই না আপনি, নিউরো কেয়ার বা নিউরোবি ট্যাবলেটও দুইবেলা করে খাবেন, এগুলো খেতে থাকেন। আর ঘুমের যেহেতু টেনিল খায় হচ্ছে না, অন্য যে কোনো একটা ট্যাবলেট নিয়ে আপনি ইপনিল নিতে পারেন 2 mg অথবা রাইভট্রিল 2 mg, এটা রাত করে খান। প্রথমে অর্ধেক খেয়ে দেখেন, যদি অর্ধেকে না হয় তাহলে একটা করে খান। এটা যে প্রবলেমটা হচ্ছে, এটা করোনার একটা জটিলতা হয়, এটা মনে হয় কয়েকদিনের মধ্যে আশা করি ভালো হয়ে যাবে, এটা টেনশন করবেন না আপনি, খুব সিরিয়াস কোনো প্রবলেম না এটা। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, যে আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি যে করোনাকালীন ঈদ এবং স্বাস্থ্য সুরক্ষা, এবং সামনে ঈদ আসছে এবং এই বিষয় নিয়ে আমাদের আসলে কথা বলার আছে অনেক রকমই, কারণ অলরেডি আমরা স্যার একটু চাচ্ছি যে ঈদের আসলে কী ধরনের আমাদের অ্যাওয়ারনেস থাকা উচিত বা কীভাবে আমাদের নিজেদের কাছে সচেতন রাখা উচিত। অত্যন্ত জরুরি প্রশ্ন, কারণ আর মাত্র কয়েকদিন পরেই তো আমরা ঈদ উদযাপন করে যাচ্ছি, ঈদ উল ফিতর, তাই না? যদিও গত বছরও আমাদের একটা অভিজ্ঞতা কিন্তু রয়েছে, ওই সময় কিন্তু করোনা ছিল। প্রথম কথা হলো যে একটা কথা তো অস্বীকার করার উপায় নাই যে আমরা তো একটা ক্রান্তিকাল পার করছি, তাই না? আর ঈদ উৎসবটা তো আমাদের মুসলমানদের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য কিন্তু একটা বিশাল ধর্মীয় উৎসব, তাই না? এবং সবার তো টার্গেট থাকে, ঈদ মানে তো খুশি আনন্দ এগুলোই করবে, একদম জাক জমক মানে আনন্দ ফুর্তি করে আমরা ঈদ উদযাপন করতে কোনো সন্দেহ নাই। কিন্তু জনগণকে খেয়াল রাখতে হবে, আমাদের জীবনটাই কিন্তু আসল, জীবনটাই যদি ভালো না হয়, জীবনটাই যদি না থাকে তাহলে ঈদের আনন্দ করেই বা কী হবে, তাই না? তো এবার তো কোনো সন্দেহ নাই, আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঈদের প্রথম হলো সবার কিন্তু টার্গেট থাকবে গ্রামে গিয়ে, মানে শহর থেকে পরিবার পরিজনের মাঝে গিয়ে ঈদ উৎসব করে, এটি তো নিয়ম, তাই না? সেই জন্য সবাই কিন্তু শহর ছাড়ছে, গ্রামের দিকে রওনা দিচ্ছে বা দিতে যাচ্ছে বা যাবে কয়েকদিনের মধ্যেই। ঈদের জন্য অলরেডি আপনারা জানেন যে আমরা তো সবসময় বলছি যে এই যে আমরা যাওয়া আসা যদি করি, আমি তো জানি না আমার মধ্যে ভাইরাস আছে কিনা, আমি যে বাড়িতে যাবো আমি প্রথমে যাবো আমার পরিবার পরিজনের মাঝে, ছেলে মেয়ে বাপ মা হয়তো কে যেই থাকুক, আমি যদি ভাইরাস বহন করে নিয়ে থাকি তাহলে তাদের মধ্যে কিন্তু আমি ছড়িয়ে দেবো, এভাবে আশেপাশের বাসায় ছড়বে, পাড়া প্রতিবেশী গ্রামে গঞ্জে এইভাবে কিন্তু ছড়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু বারবার বলছি যে এই ঈদটাতে আপনার যাত্রা না করলেই ভালো, যে যেখানে আসেন ভালো হয় ওখানেই আপনি ঈদ করুন, এটি কিন্তু সবচেয়ে ভালো, সেফ, নিরাপদ। কারণ ঈদে আমরা যে সারা দেশে সব শহর থেকে সবাই যদি গ্রামে যাওয়া শুরু করি তাহলে পুরো দেশে প্রত্যেকটা জেলায় কিন্তু ভাইরাস ছড়িয়ে যাবে। এই জন্যই বলবো আপনার যে যেখানে আছেন ওখানে থাকেন, ওখানে ঈদ করেন, কারণ এই যে ট্রান্সপোর্ট, যে ট্রান্সপোর্ট এইভাবে কিন্তু ভাইরাস ছড়ায়, অনেকে ট্রেন বাস লঞ্চ যে যেভাবে পরে যাচ্ছে, এটা আমি মনে করি অ্যাভয়েড করাই ভালো। কেউ আমরা গতবার কিন্তু এই কথাটা বলছি, আপনি কিন্তু যাওয়া ঠিক হবে না, কারণ এই ভাইরাস বহন করে যাবেন, আবার ঈদের পরে আবার দৌড়ে আসতে হবে, এই যে আসা যাওয়া এতে কিন্তু ভাইরাস ছড়ানোর ঝুঁকিটা কিন্তু রয়ে গেছে। যেমন লকডাউনের উদ্দেশ্য কী ছিল, মানুষ যেন কোথাও না যায়, ঘরে থাকে, ঘোরাফেরে না, এটি তো লকডাউনের উদ্দেশ্য ছিল, এটাও কিন্তু লকডাউন কিন্তু চলছে, গভর্নমেন্ট কিন্তু এটা বাড়াইছে অলরেডি 16 তারিখ পর্যন্ত, তাই না? সুতরাং জনগণের কিন্তু এটা মেনে চলা উচিত। সেকেন্ড যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, ঈদের মধ্যে ধর নামাজের একটা প্রশ্ন আছে, নামাজটা আমি বলবো সবাই আসলে করি, ঈদের নামাজ এটা তো ওয়াজেব নামাজ, মুসলমান তো নামাজ পড়বে, একসাথে মিলত হবে, এবং সাধারণত এটা নিয়ে হলো বড় ময়দানে খোলা মাঠে তো পড়ি আমরা, তাই না? খোলা মাঠে কিন্তু পড়া যায়, পড়া যাবে না তারা করোনাতেও কিন্তু পড়া যাবে, কিন্তু এমনিতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হবে, দূরত্ব তো মেনটেন করা যাবে না, কার মধ্যে ভাইরাস আমরা তো জানি না, তো ছড়ায় দেওয়ার ঝুঁকিটা থাকে। সেই জন্যই বলছি যদিও পড়া যেতে পারে, স্যার নামাজের বিষয়টিতে একটু আসবো, তার আগে একটা ফোন আছে, জি অবশ্যই ঈদের নামাজ নিয়ে বলতে হবে, জি স্যার। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম মুস্তাক, আমি ঢাকা থেকে বলছি। স্যার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি আমি আব্দুল্লাহ স্যার কাছে জানতে চাচ্ছি, আমার বাম পাশে বুকে পেটে মানে রোজা রাখার এমনি আগে থেকেই ছিল, ব্যথাটা মাঝে মাঝে লাগে, আবার সারা পেট জুড়ে মাঝে মাঝে লাগে, আবার মাঝে মাঝে লাগে না, মানে বুট বুট শব্দ হয়, মাঝে মাঝে পায়খানা রিডু লুজ হয়, এদের কি আদা পাইতে পারি স্যারের কাছে জানা লাগে আর কি, মাঝে মাঝে লাগে, ব্যথাটা মাঝে মাঝে থাকে না। ধন্যবাদ আপনাকে। আপনি খেয়াল করে দেখেন তো দুধ খেলে পেট খারাপ হয় কিনা, যেটা বললেন পাতলা হয়, শাক আর দুধ খেলে, আচ্ছা তাহলে খেয়াল রাখতে হবে, এটা আসলে আইবিএস এসে আপনি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, দুধের তৈরি সব কিছু এগুলো বাদ দেবেন, দই মাখন মিষ্টি ছানা এই জাতীয় এগুলো খাবেন না, ইভেন 2 কাপ চা যদি খান খেতে পারেন, দুধ ছাড়া খেতে হবে, কোনো সালাদ শশা টমেটো কাঁচা এগুলো খেতে পারবেন না, শাক সবজিগুলো যেগুলো খেলে খারাপ লাগে এগুলো আপনি অ্যাভয়েড করেন, এগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। এর সাথে একটু মেডিসিন খেতে পারেন,
একটা করে রস্টিল ট্যাবলেট অর্ধেক সকালে অর্ধেক রাতে খাওয়ারই খান, এর সাথে একটা করে ওমেপ্রাজল বা ল্যান্সোপ্রাজল দুই বেলা দুটো এটাও খাওয়ারই খাবেন, এগুলোই করবেন। আর বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারটা যত্নবান হইতেই হবে, বাইরে রাস্তাঘাটে যে ফাস্টফুড দোকানে আজে বাজে এগুলো কিন্তু খাবেন না আর কি। আশা করি এতেই ভালো হয়ে যাবেন। যদি এতেও ইম্প্রুভ না করে যে কোনো একজন মেডিসিন বিশেষজ্ঞ তার সঙ্গে কনসাল্ট করতে পারেন, দু একটা টেস্ট হয়তো করা লাগবে, অন্তত একটা ব্লাড কাউন্ট করতে হতে পারে, ব্লাড সুগারটা দেখতে হবে, পেটে একটা আলট্রাসোনোগ্রাম লাগবে, বুকে যেহেতু ব্যথা বললেন হয়তো বুকে একটা এক্সরে করা লাগতে পারে আর কি। তো আপনি এগুলো খেতে থাকুন কিছুদিন, এক মাস দেখেন, ভালো হলে তো ওকে, তারপরেও যদি না হয় তাহলে একজন মেডিসিন ডাক্তার বা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে কনসাল্ট করেন। তবে এই রোগটা কিন্তু রিকারেন্স হয়, ভালো হয়ে গেলে কয়েকদিন পরে কিন্তু আবার হতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে সবচেয়ে জরুরি আর কি এটা। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। আমরা নামাজের বিষয়ে কথা বলছিলাম, হ্যাঁ, এটা যেটা বলছিলাম যে সেটা হলো অনেকে বলে যে খোলা মাঠে পড়াই ভালো, তাতে কিন্তু ভেন্টিলেশনটা ভালো হয়, বাতাস মানে মানুষের ওই গাদাগাদি করে যেটা চলি এইটা তো অ্যাভয়েড করা মুশকিল হবে। সুতরাং আমি মনে করি যে ওই খোলা ময়দানে নামাজ না পড়াই ভালো, যে যেখানে আছেন তার নিকটস্থ কোনো মসজিদে নামাজ পড়বেন, এটা সবচেয়ে ভালো। দুই নম্বর হলো উজুটা নামাজ ঘর থেকে করে যাবেন, নামাজের যে যায় নামাজ এটা নিজের ঘরটা নিজে নিয়ে যাবেন, এবং মসজিদে গিয়ে যে নামাজ পড়বেন দূরত্ব মেনটেন করবেন, কমপক্ষে 3 ফুট, এটা কিন্তু সবার চেয়ে জরুরি। এবং মসজিদে যারা থাকেন, যেমন ধরেন ইমাম সাহেব বা মসজিদ যারা খেদমত করে, কমিটি যারা খাদেম যারা মসজিদ যারা পরিষ্কার করছেন, তাদের কাজ হবে দিনে কয়েকবার যেন মসজিদটা পরিষ্কার করে রাখেন। কারণটা হলো এই ভাইরাসটা হলো যে আমরা বলি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, তো এইটা বলে ফ্লোরে পড়ে যায় আর কি, ফ্লোরে থাকে, কেউ বলে এটা হেভি ভাইরাস। তো এই ফ্লোরটা যেন কয়েকবার অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এই ফ্লোর থেকে কিন্তু করোনা এই ভাইরাস ছড়ানোর ঝুঁকিটা বেশি থাকে, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর যারা মসজিদ কমিটি যা কর্তৃপক্ষ যারা আসেন তারা নিরাপত্তার ব্যাপারে একটু খেয়াল রাখেন, জনগণ যেন ঢুকবে তারা যেন স্বাস্থ্যবিধি মানছেন, অবশ্যই যেন মাস্ক পরে, এগুলো একটু খেয়াল রাখবেন আর কি। এইভাবে কিন্তু নামাজ পড়াই সবচেয়ে ভালো হয় আর কি, এই একটা কথা। দ্বিতীয় কথা হলো ঈদের তো একটা সংস্কৃতি বা কালচার বলতে পারেন, আমরা নামাজের পরে সবাই কিন্তু কোলাকুলি করি, সালাম করি, তাই না, পায়ে বাচ্চারা পায়ে সালাম করে, যে হ্যান্ডশেক করি আমরা, এগুলো তো করি আমরা, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ ঈদের একটা ঈদের কালচারে কিন্তু একটা অংশ, মুসলমানদের একটা বিশাল মানে সংস্কৃতি বলতে পারেন যাই বলেন, এবং এতে তাদের ভ্রাতৃত্ববোধ বলেন মানব যাই বলেন এগুলো তো হয়, কিন্তু এগুলো করা যাবে না, ঠিক হবে না আর কি। ছোটো বাচ্চাদের আমরা আদর করি, চুমা খাই, কুলা এইসব করি, তো এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, এটা কিন্তু খুবই জরুরি আর কি। আরেকটা হয় যে ঈদের পরেই কিন্তু আমাদের, আমরা তো চাই এটা সবাই করি, নিজের ঈদের বা ঈদের আগেও নিজের ঘরে কাউকে দাওয়াত দেই, অন্যখানেও দাওয়াত, এরকম তো হয়, এই জিনিসগুলো অ্যাভয়েড করে আমি আমার আপনি আমি আমরা আমাদের পরিবার পরিজনের মাধ্যমেই আমরা ঈদ করবো, নিজেদের মধ্যে বিষয়গুলো দরকার নাই, কাউকে দাওয়াত দাও, আত্মীয় না শুধু আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে অনেক তো আসে বা আমরাও যাই, এইটা অ্যাভয়েড করাই ভালো। নিজের ঘরে কাউকে দাওয়াত দেওয়া দরকার নেই, কারো আসার দরকার নেই, আপনি বা আমিও যেন অন্য কোথাও বাসায় না যাই, এটাও কিন্তু মেনটেন করতে পারলে ভালো, তাহলে জনসমাগম ঘোরাঘুরি এই জিনিস কিন্তু কম হবে, এটা কিন্তু আমাদের জন্য জরুরি। আরেকটা হলো ঈদের পরে তো আমরা পোলাপান, বিশেষ করে যারা ইয়াং তারা তো বাইর হয়ে পড়ে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, পার্কে যায়, রেস্টুরেন্টে যায় বা ধরনের চিড়িয়াখানায় যায়, এগুলো তো করি আমরা, বা বিনোদন কেন্দ্র যেগুলো আছে বিভিন্ন জায়গায় বিনোদন কেন্দ্র রয়ে গেছে, আগেও ছিল এটা হয়, এগুলো কিন্তু অ্যাভয়েড করা ভালো। আমরা ঘোরাঘুরি করবো না, যতটুকু সম্ভব পরিবার পরিজন নিয়ে নিজের ঘরেই থাকবো, নিজের ঘরেই উদযাপন করবো, এটা কিন্তু সবার জন্য জরুরি। তাতে হবে কি এই যে ভাইরাস যে স্প্রেড করে এটা কিন্তু এটাকে রোধ করা বা এটাকে কমানো তাতে কিন্তু সম্ভব হবে, এই ব্যাপারে সবাই একটু খেয়াল রাখবেন। স্যার আরেকটা বিষয় আমরা শুরুতে বলছিলাম যে আমরা আসলে লকডাউন থেকে কিছুটা উপকৃত অবশ্যই হয়েছে, আমাদের মৃত্যুর হার এবং সংক্রমণের হার অনেকটাই কমে গেছে, কিন্তু আবারও যদি আমরা ঈদের মাধ্যম দিয়ে আনন্দ উদযাপন করতে গিয়ে আবারও আমাদের পরবর্তীতে আরও আবার বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আসলে ঈদের আনন্দটা আমাদের আসলে স্টে করবে না, পরবর্তীতে দেখা যাবে যে কথাটাই বলছি বারবার যে আমাদের জীবনটাই যদি না থাকে তা আনন্দ উৎসব করেই বা কি হবে। আর যদি আমি ভালো থাকি, জীবনটা যদি থাকে আমার, আমি যদি বেঁচে থাকি, আগামীবার নয় আরো সুন্দরভাবে ঈদ করতে পারব, জাঁকজমকপূর্ণভাবে সবাই মিলে আনন্দ উৎসব মানে জীবন করবো, এটাই তো আসলে জরুরি। কারণ উদ্দেশ্য তো একটাই, ভাইরাসটা যেন না ছড়িয়ে যায়, কারণ এই ভাইরাসের মারাত্মক ছোঁয়াচ্ছে, একজন থেকে আরেকজনের মধ্যে কিন্তু বেশি ছড়ায়, সুতরাং এই ব্যাপারে কিন্তু সবাইকে একটু সতর্ক হইতেই হবে আর কি। আমি গত 12 সাল থেকে অ্যামিলিন 10 খাচ্ছিলাম, আমার ঘুম ভালো হয় না, পড়াশোনায় মনোযোগ থাকে না, তারপরে অনেকদিন প্রায় বছর দুই আর খাই নাই, পরবর্তীতে আবার 2 বছর ধরে আবার সেই অ্যামিলিন 10 খাচ্ছি, এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা, বা তাতে ঘুম মোটামুটি হয় মাঝে মধ্যে হয় না,
তার কাছে পরামর্শ চাচ্ছি যে অ্যামিলিন 10 কন্টিনিউ করব বা মাঝে মাঝে ঘুম হয় না তার জন্য বা কি করব। ধন্যবাদ আপনাকে। আর তো কোনো প্রবলেম নেই আপনার? আপনি ধরেন ডায়াবেটিস বলেন? আমার আর ডায়াবেটিক নেই, প্রেশারের জন্য সার্টিল 50+ খাই। আচ্ছা আচ্ছা, ওতে তো কন্ট্রোল আছে প্রেশার আপনার, তাই তো? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। তাহলে একটা কাজ করেন, প্রেশার ওষুধ আপনাকে খেতেই হবে, মাঝে মাঝে প্রেশারটা চেক করবেন। তবে ঘুমের যে অ্যামিলিন ঠিক ঘুমের পারপাসে না, ঘুম ধরে অন্য কারণে দেওয়া হয়, আপনার ডাক্তার হয়তো কোনো কারণে এটা প্রেসক্রাইব করছেন, তাই মনে হচ্ছে ইতিমধ্যে কিন্তু আপনার একটা হ্যাবিট হয়েই গেছে, বদ অভ্যাস হয়ে গেছে। তো ভালো হয় যে আপনি মাঝে মাঝে একটু বাদ দিয়ে গ্যাপ দিয়ে খেতে পারেন। আর দ্বিতীয়, আপনি দিনে বেলায় ঘুমাবেন না, দিনে সকাল বিকাল একটু হাঁটা চলা ব্যায়াম করা এগুলো করতে একটু অভ্যাস করে দেখেন। যদি তাতেও দেখবেন যে যদি একটু টায়ার্ড হন, পরিশ্রম করেন, হাঁটাচলা একটু করেন, পারলে যদি সামর্থ্য কলা একটু দৌড়াদৌড়ি করবেন, একটু হেভি ব্যায়ামও করতে পারেন, এভাবে করে আপনি দেখেন, যদি পারেন তাহলে তো ভালোই। আর এটাকে ছাড়ার আরেকটা রাস্তা হলে যে অল্টারনেটিভ অন্য একটা ওষুধ দিয়ে হয়তো ট্রাই করতে হবে আর কি, কিন্তু তার আগে আপনি নিজেরা নিজে একটু পরিশ্রম করেন, ব্যায়াম এভাবে করে দেখেন, আর ওষুধটা দু একদিন বাদ দিয়ে খেয়ে দেখেন, মাঝে মধ্যে একটু অর্ধেক খেয়ে দেখতে পারেন দিয়ে এটা উইথড্র করা যায় কি না। যদি একান্ত নাই পারা যায়, যে ডাক্তার সাহেব আপনাকে এটা প্রেসক্রাইব করছেন, আপনি ওনার সঙ্গে আপনি একটু কনসাল্ট করে নেন, উনি হয়তো কোনো একটা রোগের কারণে আপনাকে এটা দিয়ে দিয়েছেন আর কি। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, আমরা অনুষ্ঠানের পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, স্যার বিরতির পর এসে আমরা অন্যান্য আলোচনা করব। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডাইপার ভালো থাকুন অনুষ্ঠানের পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম থাই বেবি ডাইপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম করোনাকালীন ঈদ এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এ বি এম আবদুল্লাহ স্যার। স্যার, যাওয়ার আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, যে আমরা কখন টিকা দিতে পারবো, কখন পারবো না, বা টিকার বিষয়ে বিভিন্ন ধরনের যে আমাদের মিথ এবং ফ্যাক্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এবং সেই সাথে ঈদটা আসলে কীভাবে পালন করা উচিত হবে আমাদের জন্য, কারণ এই বিষয়গুলো নিয়ে বারবার যত কথা বলবো আমরা ততই জনগণ শুনবেন এবং তাদের মধ্যে কিছুটা হলেও আসলে অ্যাওয়ারনেস ডেভেলপ করবেন। তার আগে একটু স্যার শেষ করতে চাচ্ছি এই ঈদের বিষয়ে একটু কথা নিয়ে, যে আমরা যেহেতু এখন লকডাউনে আছি, তারপরও দেখা যাচ্ছে আমরা খবরে টেলিভিশনে দেখতে পাচ্ছি যে কেনাকাটার বিষয়টিতে অনেকেই হুমড়ি খেয়ে পড়েছেন এই করোনার কালেও, এবং তাতে করে স্যার খুব একটা ভালো বেনিফিট আসছে বা ভালো আউটকাম আসছে তাও কিন্তু না। স্যার, এই বিষয়টিতে আপনার মতামত? এটা খুব জরুরি প্রশ্ন যে কেনাকাটার কথাটা যেটা বলে, আসলে তো লকডাউন চলছে। যদি আমরা বলি যে লকডাউনটা অনেকটা ঢিলে ঢালাই বলা যায়, তাই না? তো লকডাউন তো রাস্তাঘাটে দেখলে তো মনে হয় না লকডাউন আছে, দূরপাল্লার কিছু বাস হয়তো বন্ধ আছে, ট্রেন বন্ধ আছে, লঞ্চ এগুলো বন্ধ আছে, তারপরেও কিছুটা যে সুবল পাচ্ছি না তা কিন্তু নয়, সুবল কিন্তু পাচ্ছি। সুবল পাচ্ছি মানে লকডাউনে হওয়াতে আপনি ধরেন যে যেগুলো বললাম, অফিস বন্ধ, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ, দূরপাল্লার যানবাহন এগুলো বন্ধ, তারপরে বড় বড় বিপণী বিপণী এখন যদি এখন খোলা কিন্তু এগুলো কিন্তু বন্ধ ছিল। তারপরে যে কমিউনিটি সেন্টারগুলো, অনেক বিয়ে শাদী হতো, এগুলো তো বন্ধ, পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, এগুলো তো অনেকগুলো বন্ধ। সুতরাং ওদের কিন্তু ফলাফল আমরা পাচ্ছি, অনেক জায়গা বন্ধ হতে আমরা কিন্তু এই জন্যই কিন্তু সংক্রমণটা কমে আসে, কিন্তু অস্বীকার রূপে নাই। তো বর্তমান ঈদের আগে যে কথাটা আপনি বললেন, একেবারে মানুষ কিন্তু ওই যে দোকানপাটগুলো খুলে খুলে না দেও তো উপায় ছিল না, একদিকে জীবনও ঠিক রাখতে হবে, জীবিকাও ঠিক রাখতে হবে, অর্থনীতির চাকাও চালু রাখতে হবে, আবার যেন করোনার সংক্রমণ না হয় এদিকেও তো খেয়াল রাখতে হবে। সেজন্য জনগণকে বলবো আমি, যদিও দোকানপাট খোলা আছে, আপনার ন্যাহাত প্রয়োজন ছাড়া নয় দোকানে কেনাকাটা নাই করলেন, অনেকে তো ধরেন ছোটো বাচ্চাদের জন্য, প্রিয়জনদের জন্য বা নিজের জন্য বাজার তো করতেই হয়, কেনাকাটা করতেই হয়, এটা না একটু সীমিত করলেন, বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে দোকানে না যাওয়াই ভালো, নিজেরা যাবেন না, একবারে নেহাত বাধ্য না হলে নিজেরাও যাবেন না, আর যদি যেতেই হয় আপনি কিন্তু স্বাস্থ্যবিধি মেনে যাবেন, মাস্ক পরবেন, দূরত্বটা মেনটেন করবেন, এভাবে খেয়াল রাখতে হবে। ইভেন যারা দোকানে আসেন তাদেরও খেয়াল থাকবে, দোকানে যখন কেউ ঢুকবে দেখেন মাস্ক পরা কেনা, যদি না পরা থাকে তারা ইচ্ছা করলে দোকানের গেটে কিন্তু মাস্ক কিছু রাখতে পারেন, তাকে এটা মাস্ক দিয়ে হেল্প করতে পারেন, তারপরে তার কেনাবেচা চলে এটা করতে পারেন, খুব ইজি হয়। কিন্তু জনগণকে খেয়াল রাখতে হবে, যে হারে রাস্তাঘাটে ভিড় দেখা যাচ্ছে এটা কিন্তু ভয়াবহ অবস্থার পরিণতি ডেকে আনতে পারে, আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যবিধি মানবো, দূরত্ব মেনটেন করবো, মাস্ক এগুলো কিন্তু মেনটেন করে আমরা যতটুকু সম্ভব এগুলো আমরা হাঁটেঘাটে যাবো, বাজারে করতে হবে, কারণ দোকানদাররা তো খুলছে, বাজারে না গেলেও তারা বিক্রি বা কোথায় হবে। আরেকটা পয়েন্ট আমি বলি, আমার মনে হয় ঈদের মধ্যে সবাই তার সামর্থ্য অনুযায়ী খরচ কিন্তু প্রচুর করে, অনেকে কিন্তু অপচয় করে, আমি বলবো আপনার অপ্রয়োজনীয় অপচয়টা না করে এই টাকাটা গরিব দুস্থ জনগণের মাঝে, অসহায় মানুষের মাঝে, বিশেষ করোনাকালে তো অনেকেই তো অসহায় হয়ে পড়ছে, বিপর্যস্ত সত্য, তাদের মাঝে তো হয় টাকাটা না হয় বিলিয়ে দিতে পারেন, এটা কিন্তু একটা বিশাল উপকার হবে। আরেকটা কথা বলবো, যারা বিত্তবান
তাদের তো যা টাকা পয়সা যা আছে, তারা এই সময়টাতে এই ক্রান্তিকালে তাদের অর্থের একটা অংশ যদি গরিব জনগণের মাঝে বিলিয়ে দেন, আমার মনে হয় এর চেয়ে বড় পাওয়া বোধ হয় আর বোধহয় কিছু হবে না। আমি মনে করি অনেক কিছু অনেক জীবন হারিয়েছে, আমরা হারিয়েছি আর যেন আমরা হারাতে না হয়, বিশেষ করে হারিয়েছি তো সেটা তো ঠিক, কিন্তু এই কথা তো সত্য, এই করোনার কালে তো চাকরি নাই বাকি নাই, অনেকের অনাহারে অর্ধহারে কাটাচ্ছে, শুধু যারা সরকারি চাকরি তারা হয়তো বেতন পায়, অতিরিক্ত অপচয় না করে তাদেরকে যদি আমরা অপচয় করবো না, এবং যারা বিত্তবান তারাও যেন গরিব দুস্থদের মধ্যে টাকাটা বিতরণ করে দিতে পারি। এই যে বলি না আমরা ভোগে নয় কি ত্যাগেই শান্তি, তাই তো? এইটা কিন্তু এইটা দেখানোর সবচেয়ে বড় সময় কিন্তু এটা। সুতরাং এই সময়টাকে আমরা এই কাজে যেন ব্যবহার করি, এই ব্যাপারে যেন সবাই একটু সতর্ক থাকে। স্যার আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে আছি, স্যার আমরা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, যেহেতু স্যার আপনি আমাদেরকে বলছিলেন যে পার্শ্ববর্তী দেশের কথাটাই যদি আমরা চিন্তা করে দেখি, তো সেই প্রেক্ষিতে আসলে আমাদের আসলে কিভাবে লাইফটা লিড করা উচিত? আমরা যেহেতু অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে আছি, এবং সেই সাথে করোনাতে স্যার করোনাকালীন সময় করোনা ছাড়া অন্যান্য রোগে যারা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রেও স্যার চিকিৎসাটা এখন অ্যাভেল করাটা একটা টাফ সিচুয়েশন হয়ে গেছে, তাদের উদ্দেশ্য যদি স্যার কিছু বলেন। না, প্রথম কথা হলো যে কথাটা বললেন যে আমরা তো যদিও আমাদের দেশে সংক্রমণটা অনেকটা কমে আসছে, এটা যেন ঠিক থাকে, এটা যদি 5% নিচে 3 সপ্তাহের মতো থাকে তাহলে আমরা বলবো যে করোনার সংক্রমণ আমরা নিয়ন্ত্রণে আনতে পারলাম। কিন্তু মনে রাখতে পারি কিন্তু আমাদের দেশের একার সমস্যা না, তো সারা পৃথিবী বৈশ্বিক সমস্যা, পৃথিবীর অন্য দেশে যদি করোনা বাড়ে তাহলে আমাদের দেশে এর হাওয়া কিন্তু লাগবে। বিশেষ করে এখন তো অনেক সায়েন্টিস্টরা একমত সম্ভবত এটা বাতাসে ছড়ায়, সুতরাং এটা তো ঝুঁকিপূর্ণ। যে কথাটা বললেন যে পাশের দেশে তো ভয়াবহ অবস্থা, একটু আগেই বললাম আক্রান্তের হার বেশি, মৃত্যুর বেশি প্রচুর, এবং ওদের কতগুলো ভেরিয়েন্ট বলে, এই ভাইরাসটা তো মিউটেন্ট ভাইরাস, ওদের ডাবল ভেরিয়েন্ট, ট্রিপল ভেরিয়েন্ট, বেঙ্গল ভেরিয়েন্ট এইসব নাকি হচ্ছে, এবং এগুলো অত্যন্ত ভয়াবহ, দ্রুত ছড়ায় এবং মানুষ দ্রুত মানে দ্রুত মারা যায়, হাসপাতালে যায়, আইসিইউ থাকে। এবং এদেশে আরেকটা সংকট হলো যে অক্সিজেনে কিন্তু ভয়াবহ অবস্থা, হাসপাতালেও বেড নাই, বারান্দায় শুয়ে কোনোরকম চেষ্টা নিচ্ছে। তা আমি বলবো যে আমাদের দেশে আল্লাহ না করছেন এটা আমাদের দেশে ছড়িয়ে না পড়ে, সরকার কিন্তু পদক্ষেপ নিচ্ছে, ওই যে প্লে মানে স্থলপথ নৌপথ জন এগুলো সব কিন্তু বন্ধ, তাই না, 14 দিনের জন্য বন্ধ আছে, এটা যেন স্ট্রিক্টলি মেনটেন করা হয় এবং জনগণকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি কিন্তু সুন্দরভাবে মেনে চলতেই হবে। স্বাস্থ্যবিধি বলতে আমরা মাস্ক অবশ্যই পরবো, এবং ডাবল মাস্ক পরলে নাকি ডাবল প্রোটেকশন হয়, সুতরাং ডাবল মাস্ক যারা পারেন পরবেন, হাত ধোয়ার চর্চা চালু রাখবেন। সবচেয়ে ডেঞ্জার হলো শারীরিক দূরত্ব, এই ঈদের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে জনসমাগমগুলো এরিয়া চলা, ভিড় ভাড় যেখানে থাকে এগুলো কিন্তু এরিয়া চলতে হবে, এটা কিন্তু সবচেয়ে জরুরি। এবং যারা টিকা নেন নাই বা টিকা নেব বা একটু টেম্পোরারি প্রবলেম হলেও নিজস্ব সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি, আমাদের কিন্তু টিকা নিতেই হবে, কেউ যেন ভয় ভীতি দ্বিধাদ্বন্দ্ব এসব না করেন, এই 4টা কাজ আমাদের করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে শুধু আমি একা ভালো থাকলে তো হবে না, আমার সুরক্ষা আমার নিরাপত্তা আমার নিজের কাছে, সুতরাং আমি এই ব্যাপারে সচেতন থাকবো, যত্নবান হবো, এটা আমার নাগরিক দায়িত্ব। আমি বলতে গেলে আমার পরিবার ভালো থাকবে, পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ ভালো থাকবে, মহল্লার ভালো থাকবে, এইভাবে সারা দেশের মানুষ কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের কিন্তু সে চেষ্টা চালিয়ে যেতেই হবে। আর যেটা কথা একটা কথা শেষ করি, এটা ওই যে অন্যান্য রোগে কিন্তু মানুষ খুব ভুগছে, যে করোনা থাকে নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, প্রেশার, স্ট্রোকের রোগী, ক্যান্সার, যদি মাইনর সিচুয়েশন থাকে তাহলে স্যার বাসাতে বসে ট্রিটমেন্টটা তারা অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন, তার ডাক্তারের সঙ্গে টেলিমেডিসিন বা টেলিফিল্ম চেষ্টা চালিয়ে যেতেই হবে, না হলে তো তারা অনেক ভুগতেছে, কিন্তু শুধু করোনাই না অন্য রোগেও তো মানুষ ভুগছে, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, কিডনির রোগী, তাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই স্টুডিওতে স্যার জয়েন করার জন্য, ধন্যবাদ আপনাকে, দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল করোনাকালীন ঈদ এবং স্বাস্থ্য সুরক্ষা, এবং আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন, আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।